আজ আমরা এই অসাধারণ পিসঢালা গ্রাম্য পথ দিয়ে রওনা দিয়েছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ঐতিহাসিক হরিণমারির আমগাছ থেকে 3 কিলোমিটার উত্তরে দেশের সীমান্ত এলাকার চা বাগান দেখতে ও আপনাদের দেখাতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চা বাগানে প্রবেশ করেই ঠিক কিছু দূর যেতেই চোখে পড়ল অপরূপ মনোমুগ্ধকর নাগর নদী। অপরূপ সুন্দর এই নদীটি বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী সীমান্ত দিয়ে বয়ে গেছে। সামনে যে চা বাগানগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চা বাগান। আমরা একটি অসাধারণ জায়গায় এখন অবস্থান করছি, পিছনে নাগর নদী। আসলে এই নদীটার কথা আমরা তেমন জানি না বা এর আগে আমরা দেখিনি, তবে এত সুন্দর একটা জায়গা এই নদী। এটা দেখছি একদিকে ঠাকুরগাঁও বাংলাদেশের অংশ, ঠিক ওপাশে ভারতীয় অংশ, আর এখানে এই জায়গাটি পুরোপুরি বিজিবি কর্তৃক নিয়ন্ত্রিত। এবং ঠিক এভাবেই আমাদের ভারতীয় ভাইয়েরা ভারত থেকে চা বাংলাদেশে নিয়ে আসছে এই নাগর নদীর উপর দিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, আসলে এই অসাধারণ জায়গাটা, পাশ দিয়ে বয়ে গেছে নদী, তার ঠিক পাড়েই একদম ফ্রেশ সবুজ চা বাগান। ওয়াও, গ্রেট! সেই সবুজে ঢাকা চা বাগানে আছে একেবারে সতেজ পাতা। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, যেহেতু নদীর পাশেই চা বাগান, এবং বৃষ্টি হওয়ার পর চা পাতার যে প্রকৃত যে একটা রং বেরিয়ে আসছে। আম বাগানে যায় যে অনুভূতিটা পাইনি, আমরা চা বাগানে আসছি। এখন চা বাগানে আসে আমাদের অনেক ফ্রেশ লাগতেছে। এখানে কিছু ইন্ডিয়ান লোক আসলো, আসে আমাদের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলতেছে, আবার আমাদেরকে জিজ্ঞাসা হচ্ছে আপনার হিন্দি জানতে। অনেক সুন্দর এনজয় করতেছি আমরা। দেখা হবে সামনে, আবার দেখা হবে। আচ্ছা, বিজিবি ও বিএসএফ কর্তৃক নিয়ন্ত্রিত এই বিশাল গোচারণ ভূমিটি মূলত একটি নো ম্যানস ল্যান্ড এরিয়া, যেখানে অসংখ্য কাশবন আর কাশবন। আমি মনে করি ঠাকুরগাঁও দেখার মধ্যে এই চা বাগানটাই সব থেকে বেশি মনোরম এবং মনকে ছুঁয়ে যাওয়ার মতো। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি, সামনে একটি অসাধারণ ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারটা থেকে মূলত চা বাগানটির বড় একটি অংশ দেখা যায়। ওই যে দূরে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে, চারিদিকে চা বাগানের সবুজ, আর মাঝে উঁকি দিয়ে দাঁড়িয়ে আছে এই ওয়াচ টাওয়ারটি। আমরা সেখানেই যাব।
আমরা বর্ষাকালে এসেছি, কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি নেমে আসবে, বৃষ্টি চলেই আসলো। আজ থেকে 20 বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি, তাই ভ্রমণে বেরিয়ে পড়ুন। ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে, সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে প্রকৃতির আর কোনো বিকল্প নেই। দিনের একটি বেলা ঘোরাঘুরির পর আমরা এখন ক্লান্ত, সাথে নিয়ে কিছু মিষ্টি স্মৃতি এখন আমাদের ফিরতে হবে। ঠাকুরগড় মহিয়া বাজারে দুপুরে খাওয়াটা সেরে ফেলছি দয়াল হোটেলে।